আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগস। কেমন আছেন বন্ধুরা? আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা মাত্র 40,000 প্লাস টাকার একটা পিসি বিল। যারা অনেকদিন যাবৎ রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই 40K এর আশেপাশে একটা ভিডিও দেন, তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল। আর আমার এক ভাই রানা ভাই আসছে ক্যানিংস থেকে এই পিসিটা বিল করতে। সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে ধারণা দিব 41,000 বা 40,000 এর মধ্যে আপনারা কী ধরনের পিসি বিল করতে পারেন। তো চলুন, লেট গেট স্টার্ট। ভিউয়ার্স, লাস্ট 500 টাকার ক্যাম্পেইনে যারা যারা অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য বলতেছি, আমাদের কিন্তু অলরেডি ডেলিভারি শুরু হয়ে গেছে পেন ড্রাইভ, এবং সাথে কিন্তু আকর্ষণীয় আরও দুটা গিফট থাকতেছে। সেটা কি আপনারা পাওয়ার পর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সো যারা এখন কমেন্ট করতেছেন যে আমি এখনও পেন ড্রাইভ পাইনি, আশা করতেছি খুব রিসেন্টলি আপনারা পেয়ে যাবেন, কারণ আমরা লাস্ট ডে থেকে শুরু করেছি এই ডেলিভারি। সো ভিউয়ার্স, আমরা কথা বাড়াবো না, ভাইয়ের সাথে একটু কথা বলবো। যার কথা বলতেছিলাম এই হলো রানা ভাই। রানা ভাই আসছে ক্যানিংস থেকে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্যানিংস কোথায় বাসা? ক্যানিংস কলাটিয়া টাউনে। তারানগর ইউনিয়ন। আচ্ছা, তারানগর। আমি নাম শুনছি, আমার বাসাও কিন্তু কেরানীগঞ্জেই, দক্ষিণ কেরানীগঞ্জে, হাসনাবাদের পরে। তো বিষয়টা হলো যে এই যে পিসি বিল করতেছেন আপনি, এখানে খরচ হয়েছে প্রায় 41,000 টাকার মতো, 41,000 সামথিং। বাট এইটা কিন্তু স্বাভাবিক সময়ে, মানে যদি করোনা না থাকতো, প্রোডাক্টের শর্টেজ না থাকতো, তাহলে হয়তো 40-এর মধ্যেই হয়ে যেত। এই জন্য আমি ভিডিও শুরুতেই বলেছি যাদের বাজেট 40,000, আমরা এখন থেকে চেষ্টা করবো প্রত্যেকটা প্রোডাক্টের মানে আগের প্রাইস বা স্বাভাবিক সময়ের প্রাইসটাও আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিতে। কারণ মার্কেটে আসার পরে আপনারা হয়তো পুরনো কোনো ভিডিও দেখে চলে আসেন, দেন মার্কেটে আসার পরে যদি প্রাইসটা একটু আপ দেখেন তাহলে হয়তো আপনাদের মন খারাপ হতে পারে। যাই হোক, রানা ভাই পিসি দিয়ে কি কাজ করবেন? আমি গ্রাফিক্সের কাজ শিখতে চাইতেছি। গ্রাফিক্সের কাজ শিখতে চাইতেছেন? আচ্ছা ঠিক আছে, ফ্রিল্যান্সিং করবেন এটা কিছু? আচ্ছা ঠিক আছে, ভাইয়া কিন্তু কাজের জন্য পিসি নিচ্ছে, মূল কথা হলো উনি গেমিং করবে না, কিন্তু চাইলেও আপনি ছোটোখাটো গেমিং কিন্তু করতে পারবেন এই পিসি দিয়ে। ভাইয়ের পছন্দ ইন্টেল, আর ইন্টেল দিয়েই আমাদের সাজানো হয়েছে আজকের বিলটি। পাশে আরও তিনজন ভাই আছে, ভাইয়ের সাথে আসছে এরা কারা? যাই হোক, ছোটো ভাই এবং মামা সবাই মিলে কিন্তু চলে আসছে পিসি কিনতে। আর ভাইয়ের জন্য দোয়া রইলো যেন যে কাজের জন্য পিসি কিনতেছে যেন তার কাজগুলো সুন্দরভাবে করতে পারে। টাকা দিয়ে দিছে পিসি কিনা? আম্মু দিছে আসলে পিসি কিনার টাকা। কোনো ফ্যামিলিতে বাবা দেয়, কোনো ফ্যামিলিতে মা দেয়, গার্জিয়ান দেয়। যাদের বাবা মার টাকায় পিসি কিনতেছেন, আপনাদের কাছে একটা বিনীত রিকোয়েস্ট থাকবে, বাবা মা কিন্তু অনেক কষ্ট করে আপনাদেরকে এই টাকাগুলো দিয়ে পিসি কিনতে দেয় বা অন্য কিছু কিনতে দেয় বা মোটরসাইকেলই কিনতে দেয়। গাড়ি কিনলে, মোটরসাইকেল কিনলে অবশ্যই সাবধানে চালাবেন, কারণ বাবা মা কিন্তু আপনাদের শখ পূরণ করে দিছে এবং তাদের আমানত। আপনি যখন রাস্তায় থাকবেন তারা প্রচুর টেনশনে থাকে। আর যারা পিসি কিনতেছেন বাবা মার টাকায়, অবশ্যই এটা দিয়ে ভালো কিছু করবেন, এটা দিয়ে কাজ করবেন, ইনকাম করবেন, এবং সেই টাকা দিয়ে আপনি স্টাবলিশ হবেন এবং পাশাপাশি আপনার বাবা মাকেও দেখভাল করবেন। ঠিক আছে রানা ভাই, অনেক ভালো থাকেন। আর আমি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি রানা ভাই পিসিটা আমরা কী দিয়ে বিল করতেছি। তো ভিউয়ার্স, যে প্রসেসরটা আমরা ইউজ করতেছি ইন্টেলের 10100, 10 জেনের Core i3 প্রসেসর, এবং মোটামুটি বিগিনারদের জন্য, ফ্রিল্যান্সারদের জন্য এবং যাদের বাজেট 50,000 এর নিচে তাদের জন্য চমৎকার একটি প্রসেসর। 3 বছর ওয়ারেন্টি থাকবে প্রসেসরটা। যাই হোক, এই প্রসেসরের সাথে আমরা মাদারবোর্ড ইউজ করবো H410MH version 2। বন্ধুরা বলে রাখতে চাই, এই 410 মাদারবোর্ডগুলো কিন্তু মার্কেটে রেগুলার প্রাইস ছিল 7,000 সামথিং, 7,300 বা 7,500 টাকা। হোক, করোনার কারণে হোক আর প্রোডাক্টের শর্টেজের কারণে হোক, এই বোর্ডটার প্রাইস কিন্তু এখন অলমোস্ট 8,000 টাকার উপরে। তো 7,500 টাকার যে বোর্ডটা ছিল সেটা কিন্তু এখন মার্কেটে আসলে নাই, আপনাদেরকে একটু বেশি দামেই কিনতে হবে। 410MH version 2 Micro ATX-এর এই বোর্ডটা থাকতেছে, 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে, আলট্রা ডিউরেবল এই মাদারবোর্ডটাতে। যাই হোক, এরপর আমরা চলে যাবো র্যামে। আমাদের আজকের বিল্ডিং কিন্তু আমরা যেহেতু 2666 MHz-এর উপরে র্যাম সাপোর্ট করাতে পারবো না, সো আমরা ইউজ করতেছি অ্যাপাচার ব্র্যান্ডের একটা র্যাম, 8GB DDR4-এর 8GB। আর এই র্যামটা কিন্তু থাকবে লাইফ টাইম ওয়ারেন্টির। ব্যাপারটা হলো যে 2666 MHz-এর র্যামগুলো আসলে সচরাচর হিটসিং সহ দেখা যায় না, এই জন্য হিটসিং না থাকার কারণে এর প্যাকেটগুলোও কিন্তু ছোটো। ছোটো প্যাকেট হলেও এই র্যামটাতেও কিন্তু আপনারা লাইফ টাইমের ওয়ারেন্টি পাচ্ছেন। যাই হোক, আমরা এই পিসিতে কিন্তু স্টোরেজ হিসাবে ইউজ করবো স্যান্ডিক্সের একটা SSD, আপনারা দেখতে পাচ্ছেন 128GB। 128GB-র যে SSD-টা আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা কিন্তু SATA পোর্টের। আপনাদের মাদারবোর্ডে কিন্তু যদি M.2 সাপোর্ট থাকে তাহলে আপনারা অবশ্যই একটা M.2 নেবেন, তবে M.2 এবং SATA এই দুইটা SSD-রই স্পিড কিন্তু অলমোস্ট সেম, শুধুমাত্র NVMe M.2 যদি হয় সেক্ষেত্রে আপনারা একটু বেশি স্পিড পেয়ে যাবেন। 3 বছরের ওয়ারেন্টি থাকবে এই স্যান্ডিক্সের SSD-টার মধ্যেও। পরবর্তীতে আমরা বলবো এই পিসিতে আমরা একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি অ্যাটোমের, আপনারা দেখতে পাচ্ছেন V550 NTEC-এর এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু অনেক কম প্রাইস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে MRP-তে লেখা মাত্র 2800 টাকা, 550 ওয়াটের একটা ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই, তাও মাত্র 2800 টাকায়। হ্যাঁ, এটা নন সার্টিফাইড, কোনো সার্টিফাইড নাই, তারপরেও কিন্তু পাওয়ার সাপ্লাইটা ভালো হবে। যারা 1200 বা 1500 টাকার মধ্যে পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি বিল করতে চান তাদের জন্য সাজেশন থাকবে, চাইলে এরকম একটা পাওয়ার সাপ্লাই নিয়ে নিতে পারেন। আর ভাইয়া কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা নিয়ে নিয়েছে কারণ উনি পরবর্তীতে একটা ভালো গ্রাফিক্স কার্ড ওনার পিসিতে ইউজ করবে।
যাই হোক আমরা পরবর্তীতে চলে যাব মনিটরের কাছে। আমাদের আজকের বিল্ডে আমরা কিন্তু ইউজ করেছি স্যামসাং এর 22 ইঞ্চ একটা মনিটর। ভিউয়ার স্যামসাং এর ফুল এইচডি আইপিএস ডিসপ্লে সহ এই মনিটরটাতে আপনারা পাবেন 75 Hz এর রিফ্রেশ রেট এবং এটা এএমডি ফ্রিসিং। মডেল নাম্বার যদি বলি LF22T350FHWXXL, বিশাল বড় লম্বা একটা মডেল। যাই হোক 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে স্যামসাং এর এই মনিটরটাতেও। বলবো ফাইনালি কম্পিউটার কেসের কথা। আমাদের আজকের পছন্দ ডার্ক ফ্ল্যাশ লিও। বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন এই কম্পিউটার কেসটা কিন্তু ভীষণ জনপ্রিয় ছিল এবং মার্কেটে শর্টেজ ছিল, দামও কিন্তু অনেকটা বেড়েছিল, বাট বর্তমানে কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইসে আছে। আমাদের এই কম্পিউটার কেসটা থাকতেছে, আমি একটু বলি, সামনে থেকে কিন্তু এই কেসিংটার মধ্যে আপনারা মেশ পাবেন, পাবেন 3টা 8GB লাইট উইথ একটা রিমোট কন্ট্রোল। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটা রিমোট কন্ট্রোল আছে। এই রিমোট কন্ট্রোলটার সাথে আপনারা কিন্তু চাইলে এই ফ্যানগুলো অফ করে রাখতে পারবেন, চাইলে এর স্পিড কমাতে বাড়াতে পারবেন, পারবেন কালারগুলোও পরিবর্তন করতে, আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি যে কোনো রঙে কিন্তু এই ফ্যানগুলোর কালার চেঞ্জ করতে পারবেন। বলবো এই কেসটার সাইডে আপনারা তাকালে দেখতে পারবেন চমৎকার একটা টেম্পার গ্লাস দেওয়া আছে। অনেক কেসিংয়ে কিন্তু আমরা দেখি অ্যাক্রিলিক গ্লাস থাকে, সেগুলো ভাঙার পসিবিলিটি একটু কম, তবে এই টেম্পার গ্লাসগুলো ভাঙার চান্স বেশি। তবে এই গ্লাস ভাঙলেও আপনার হাত ভাঙবে না, সে ব্যাপার আপনারা নিশ্চিত থাকুন। যাই হোক, পোর্ট কী কী পাচ্ছি আমরা কেসটার মধ্যে, সামনের দিক থেকে যদি তাকাই দেখবেন 4টা USB পোর্ট আছে, যেখানে USB 3.0, একটা USB 2.0, 3টা মাইক্রোফোন হেডফোন এবং সাথে একটা ইন্ডিকেটর লাইট আছে। হার্ড ডিস্কটা যখন কাজ করবে তখন এখানে কিন্তু ইন্ডিকেট করবে। রিস্টার্ট এবং পাওয়ার সুইচ, টোটালি অনেকগুলো পোর্ট আমরা সামনের দিকে পাবো। এবং এয়ারফ্লোর কথা যদি বলি, উপরে তাকাবলে কিন্তু দেখতে পারবেন আপনার একটা মেশ ফিল্টার দেওয়া আছে। এই মেশ ফিল্টারের কাজগুলো হলো বাহির থেকে ধুলাবালিগুলো যেন আপনার পিসির ভিতরে একটু কম ঢোকে এবং বাতাসগুলো যেন সুন্দরভাবে ভিতরে ঢুকতে পারে। আপনারা চাইলে এই উপরে কিন্তু একটা লিকুইড কুলার ইউজ করতে পারবেন 240mm, চাইলে 120mm, দুটা ফ্যান ইউজ করতে পারবেন। কিবোর্ড মাউসের কথা যদি বলি, আমাদের আজকের বিল্ডে আমরা ইউজ করতেছি ডিলাক্স ব্র্যান্ডের একটা মাউস, আপনারা দেখতে পাচ্ছেন 355 টাকা MRP, তবে আমরা কিন্তু একটু কমিয়ে রেখেছি। এই মাউসটা থাকতেছে, পাশাপাশি থাকবে ডিলাক্সের একটা কিবোর্ড 615 টাকা MRP হলেও এটার প্রাইসও কিন্তু আমরা রাখবো একটু কম। কিবোর্ড মাউস, প্রসেসর, মাদারবোর্ড, হার্ড ডিস্ক, র্যাম, যাবতীয় যত কিছু দেখতেছেন, শুধুমাত্র কিবোর্ড মাউসের ওয়ারেন্টি থাকবে 1 বছর এবং বাকি সব কিছুর ওয়ারেন্টি থাকবে 3 ইয়ার্স, র্যামের ওয়ারেন্টি লাইফ টাইম। এরকম একটা পিসি বিল করলে চলে আসবেন মাল্টিপ্লান সেন্টার Level 7, 756-57 ক্রিয়েটাস কম্পিউটারে। আর আমাদের ডিসক্রিপশন বক্স চেক করলে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বিভিন্ন ইনফরমেশন আছে, একটু ঘাটাঘাটি করবেন, আশা করতেছি কাজে লাগবে। স্ক্রিনে একটা নাম্বার দিয়ে রাখলাম, সেখান থেকে ফোন করে আপনাদের কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই কল করবেন। প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসও স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনার আশা করতেছি বাসায় বসে থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন কীরকম প্রাইসে কী কী প্রোডাক্ট এখন বাজারে সেল হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।